হজরত আবু হুরারা রাজা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আলহ্লাম বলেছেন পুরুষের সুগন্ধি এমন হওয়া উচিত যার সুবাস ছড়িয়ে পড়ে কিন্তু রং অদৃশ্য থাকে আর মহিলাদের সুগন্ধি এমন হওয়া উচিত যার রং দৃশ্যমান কিন্তু সুবাস ছড়ায় না সুগন্ধি দুধরনের যার রঙ গাঢ় কিন্তু সুবাস কম আর একটা হলো যার সুবাস প্রবল কিন্তু রঙ হালকা তো রাসুল আলাইহি আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে পুরুষকে পুরুষের উপযোগী সুগন্ধি ব্যবহার করা উচিত সাজসজ্জা গ্রহণ মহিলাদের ফিত ফিতরাত তারা সাজসজ্জা গ্রহণ করবে কিন্তু সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হবে না আর পুরুষ সাজসজ্জা গ্রহণ করবে না বরং সুন্নত হিসাবে সুগন্ধি যার সুবাস ছড়ায় তা ব্যবহার করবে উল্লেখ্য সাহাবা একরামের মাঝে মেহেদি বা খেজাবের সাথে সুগন্ধি মিশিয়ে ব্যবহারের প্রচলন ছিল হাদিসে হয়তো সেই রঙ এর কথাই বলা হয়েছে